প্রিয় ভিউয়ার্স, ইলেকট্রিক সিনেটারি টিভির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সিলিং ফ্যানের বিয়ারিং চেঞ্জ খুলবেন। প্রথমে আমি, এটি হচ্ছে টেবিল ফ্যানের কোর, টেবিল ফ্যানের কোরটি আমি নিচে রাখবো। নিচে রাখার পর হাতুড়ি নিব আর একটি স্ক্রুড্রাইভার নিব। স্ক্রুড্রাইভার নিয়ে স্ক্রুড্রাইভারটি বিয়ারিংয়ের সাইটের মধ্যে লাগাবো। লাগানোর পর হাতুড়ি দিয়ে বাড়ি দিব। হাতুড়ি দিয়ে বাড়ি দিলে আস্তে আস্তে আপনার বিয়ারিংটি খুলে আসবে। আমি যেভাবে হাতুড়ি দিয়ে বাড়ি দিচ্ছি, আপনারাও সেইভাবে হাতুড়ি দিয়ে বাড়ি দিবেন। তাহলে দেখবেন সুন্দরভাবে বিয়ারিংটি খুলে আসবে। আপনার বিয়ারিংয়ের খুলে গেছে। দেখুন বন্ধুরা, বিয়ারিংটি খুলে গেছে। উপর প্রান্তে বিয়ারিংটি খোলা হয়ে গেছে। এখন আমি নিচের বিয়ারিংটি খুলব। নিচের বিয়ারিংটি খুলতে হলে প্রথমে আমি ফ্যানটি উল্টাবো। ফ্যানটি উল্টিয়ে বিয়ারিং দিয়ে একটি মাফ নেব। মাফ নেওয়ার পর আমি ড্রিল মেশিন দিয়ে ছোট্ট একটি ছিদ্র করব। দেখুন বন্ধুরা, আমি ড্রিল মেশিন দিয়ে ছোট্ট একটি ছিদ্র করছি। আমার ছিদ্র হয়ে গেছে বন্ধুরা। এখন আমি আমার ছিদ্রটি হয়ে গেছে। এখন আমি বিয়ারিংটি খুলব। প্রথমে আমি একটি ক্যান নেব। এ দেখুন বন্ধুরা, ফ্রিজ জ্বালাই করার যে ক্যান, বার্নাল, আমি বার্নালে আগুন দেব। আগুন দেওয়ার পর বিয়ারিংয়ের মধ্যে আগুন দিয়ে বিয়ারিংটি গরম করব। বিয়ারিংটি গরম করলে বিয়ারিংয়ের মধ্যে যে ময়লা আছে সেই ময়লাটি বের হয়ে আসবে। আর ময়লাটি যদি বের হয়ে আসে তাহলে আমার বিয়ারিংটি অতি সহজেই খুলে যাবে। বন্ধুরা, আপনারা আমার মতো করেই সুন্দর করে বিয়ারিংটিকে আগুন দিয়ে গরম করবেন। গরম করলে দেখবেন যে আপনার বিয়ারিংটি অটোমেটিক খুলে আসবে। বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। বন্ধুরা, এখন আমার গরম করা হয়ে গেছে। এখন আমি একটি ছোট লোহা নিব, স্টিল পিন লোহা নিব। স্টিল পিন লোহা দিয়ে আমি এই ছিদ্র দিয়ে স্টিল পিনটি ঢুকাবো। ঢুকানোর পর হাতুড়ি দিয়ে হালকাভাবে আমি চাপ দেব। এই দেখুন বন্ধুরা, আমি কিভাবে বিয়ারিংটি খুলতেছি। আপনারাও এরকমভাবে বিয়ারিংটি খুলবেন। হালকা লেগে আছে, আমি আস্তে আস্তে করে, অতিরিক্ত জোরে বাড়ি দিবেন না। যদি জোরে বাড়ি দেন তাহলে আপনার বডিটি ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমি হালকাভাবে বাড়ি দিয়ে খুলতেছি। দেখুন বন্ধুরা, আমার বিয়ারিংটি খুলে গেছে। হালকা একটু লাগানো আছে। এখন আমি আর একটু হালকাভাবে বাড়ি দেব। আমি আস্তে আস্তে করে খুলছি। আমি যেভাবে আস্তে আস্তে করে খুলতেছি আপনারা ঠিক সেইভাবে আস্তে আস্তে খুলবেন। কারণ যে যদি মনে করেন যে আমি খুব জোরে বাড়ি দিব তাইলে বডিটা ফেটে ফেলবেন। দেখুন বন্ধুরা, আমার বিয়ারিংটা খোলা শেষ। আমার বিয়ারিংটা খুলে গেছে। আপনারা এইভাবে বিয়ারিংটি সহজে খুলতে পারবেন। বন্ধুরা, আমার দুটা বিয়ারিং খোলা হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা দুটা বিয়ারিং আপনারা লাগাবেন। প্রথমে আমি নিচের বিয়ারিংটি লাগাবো। নিচের বিয়ারিংটি নাম্বার হচ্ছে
602 নাম্বার। এরকম একটি লোহার বাল্ব নেবেন, এই বাল্বটি মেশিনারি দোকানে আপনারা পেয়ে যাবেন। এই বাল্বটি নেওয়ার পর হাতুড়ি দিয়ে বাল্বের উপরে রেখে চাপ দিয়ে বিয়ারিংটি লাগাবেন, তাহলে বিয়ারিংয়ের বলটি নষ্ট হবে না। দেখুন বন্ধুরা, আমার নিচের বিয়ারিংটি লাগানো কমপ্লিট হয়ে গেছে, এখন আমি উপরের বিয়ারিংটি লাগাবো। দেখুন বন্ধুরা, আমি এখন একইভাবে উপরের বিয়ারিংটি লাগালাম, আমার উপরের বিয়ারিংটি লাগানো হয়ে গেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।